আইপিএলের ওপর নির্ভরতা কমাতে ক্রিকেটারদের হুঁশিয়ারি দিয়ে চিঠি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। অনেকটা ভূতের মুখে রামরামের মতো হয়ে গেল ব্যাপারটি। সারা বিশ্বের ক্রিকেটাররাই যেখানে তাকিয়ে থাকে আইপিএল খেলতে, সেখানে খোদ ভারতের ক্রিকেটারদেরই আইপিএল খেলায় মনোযোগ কম দিতে বলা হচ্ছে। মানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, আইপিএল খেলার চেয়ে ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটের দিকে বেশি ঝুঁকতে পরামর্শ দিয়েছে বিসিসিআই। ইএসপিএন ক্রিক ইনফোতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জানা যায়, বিসিসিআই সচিব জয় শাহ ভারতের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সতর্ক করে দেওয়া হয়েছে, জানানো হয়েছে জাতীয় দলে জায়গা পেতে হলে ঘরোয়া ক্রিকেটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে। ভারতে সারা বছরই চলে ঘরোয়া ক্রিকেট, রঞ্জি ট্রফি, দিলীপ ট্রফি, ইরানি ট্রফি, সৈয়দ মুস্তাক আলী ট্রফির মতো টুর্নামেন্টগুলো যথেষ্ট মর্যাদা ও প্রতিযোগিতাপূর্ণ। জাতীয় দলের খেলোয়াড়রা আগে খেললেও ইদানিংকালে যেন আগ্রহ অনেক কমেছে। আইপিএলে ভালো খেলে জাতীয় দলে অনায়াসে সুযোগ মিলে যায় বলে এসব টুর্নামেন্টের প্রতি ঝোঁক কমছে। বড় তারকাদের অংশগ্রহণ কমে যাওয়ায় কিছুটা হলেও জ্বলজ হারাচ্ছে আসরগুলো। সব মিলিয়ে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে ঘরোয়া ক্রিকেটে তারকাদের অন্তর্ভুক্তি বাড়াবে। চিঠিতে বলা হয়, ঘরোয়া ক্রিকেট থেকেও আইপিএল কে প্রাধান্য দেওয়ার একটা ট্রেন্ড চলছে, যা ভারতের ক্রিকেটের জন্য চিন্তাজনক। তাই এখন থেকে ক্রিকেটারদের জাতীয় দলে আসতে হলে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে হবে। ঘরোয়া ক্রিকেট সবসময় ভারতীয় ক্রিকেটের মূল ভিত, আজকের ভারতও দাঁড়িয়ে আছে সেই ভিতের ওপরই।